আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহ রসুল করিমাত সুপ্রিয় দর্শক মণ্ডলী শীতের মৌসুম চলছে আর শীতের মৌসুমে আমরা জানি যে মশার উপদ্রব বেড়ে যায় অনেক বেশি মশা দেখা যায় তো অনেকে আছে যে মশার কয়েল সহ্য করতে পারে না আবার অনেকে মশারির ভিতরেও থাকতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো অনেকেই তখন দেখা যায় যে মোবাইলে সার্চ দিতে পারে ধর্মপ্রাণ মুসলমানরা যে মশা তাড়ানোর কোনো দোয়া আছে কি না তো সার্স দিলে তারা একটা দোয়া পেয়ে যাবে বেশ কয়েকটা দোয়াই তো পাবে তার ভিতরে একটা দোয়া সবচেয়ে বেশি মানুষ দেখেছে মশা তাড়ানোর দোয়া ইনলিল্লা এই দোয়াতে এখানে যে কি বলা হলো সাল্লাহ আলী সাল্লামের নামে দিয়ে নাম দিয়ে এখানে যে দোয়াটা বলা হয়েছে সেটা সম্পূর্ণ রসুলের নামে মিথ্যা বলা হয়েছে আপনারাই সেই কথাটা আপনারা নিজেরাও শুনুন দেখুন ভিডিওতে যে এখানে এই হুজুর কি বলেছে সবাই একটু দেখুন রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এই আয়াত বলে ফুদলে ইনশাল্লাহ ঘরে এবং কোথাও মশা থাকবে না তাহলে আপনারা শুনতে পেলেন স্পষ্টভাবে এই হুজুর বলছেন যে রসুল সাল্লাহ আলী আমাদেরকে বলে দিয়েছেন মশা তাড়ানোর দোয়া তাহলে রসুল সাল্লা আমাদেরকে বলছেন মানে রসুলের হাদিস কিন্তু আসলে কি হাদিসের কোনো অস্তিত্ব আছে সত্যিকার অর্থে এ হাদিসের কোনো অস্তিত্ব নাই হাদিসের যে ক্যাটাগরি আছে সহি জৈফ মাউজু কোনোটাতেই নাই সহি তো প্রশ্নই আসে না জৈফেও নাই মাউজু মানে বানোয়ার যে সেখানেও নাই সম্পূর্ণ রসুলের উপরে মিথ্যা অপবাদ একজন মুসলমান যখন রসুলের নাম করে যখন সাধারণ মুসলমান যখন এই দোয়াটি পড়বে যেটা বানানো হয়েছে যে মানকান আর ইল্লাহি কান লাহু অর্থ হলো আল্লাহ যার জন্য মানকা যে আল্লাহর জন্য আল্লাহ তার জন্য এটা হলো অর্থ তো এই যে দোয়াটা কোনো মুমিন মুসলমান সাধারণ মানুষ যখন বিশ্বাস করে পড়ে যখন ফু দেবে তারপরও যখন তাকে মশা সমানে কামড়াবে তখন তার রসুলের উপরে বিশ্বাস চলে যাবে রসুলের রসুলকে সে মিথ্যা মনে করবে যে রসুল ভুল বলেছে কই মশা তো যাচ্ছে না মশা তো চলে যাচ্ছে না পালাচ্ছে না কি একটা অবস্থা রসুল বলে নিনি অথচ রসুলের নাম করে এই হুজুররা তারা দেখা গেল এই ধরনের কথা রসুলের নামে তারা বলতেছে অথচ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বারবার স্পষ্ট করে সতর্ক করে দিয়েছেন মান মানবা আলহাম্মিদান্তা বাবু মাকে আদা ভূমি না দার যে আমার উপরে বিশ্বাকৃতভাবে মিথ্যা বলবে আমার নামে সে যেন তার স্থান থাকার জায়গা জাহান্নাম নাম করে নিল তাহলে এটি স্পষ্টভাবে মিথ্যা এটা জানার পরেও কিছু ভিউজ পাওয়ার জন্য মানুষের মন আকর্ষণ করার জন্য একেবারে বিশাল একটা মিথ্যা কথা রসুলের নামে ছেড়ে দিল রসুলের নামে বলে দিল যেটা রসুল বলেন নাই কত বড় ভয়াবহ ব্যাপার অনেকে কমেন্টে বলেও ফেলেছে যে হুজুর কোনো কাজ হলো না হুজুর কোনো কাজ হলো না দোয়ার কোনো কাজ নাই তো এই ধরনের কথা অনেকে বলে ফেলছে কাজটা হবে কোথেকে থেকে সাল্লাহ মিয়া সাল্লামের যে কথাগুলো বলেছেন সহি হাদিস যেগুলো সহি সূত্রে প্রমাণিত সেগুলো অবশ্যই অবশ্যই বাস্তব এবং সেগুলো বিজ্ঞানসম্মত এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই যে দোয়াটা রসলি নয় বানানো হলো এই সকল কথার কারণেই এই সকল হুজুরদের কারণেই আমাদের মুসলমানদের ভিতরে আমাদের মুসলিমদেরকে অনেকে ঘৃণা করছে আমাদের মুসলিম থেকে অনেকের মুসলমানদের ভিতরেই অনেকের ইমান দুর্বল হয়ে যাচ্ছে তো অবশ্যই আমাদেরকে সব কিছু জানতে হবে সহিদের আলোকে কোরআনের আলোকে আমাদেরকে জানতে হবে বানোয়াট কোনো কিছু আমরা মানব না দলিল ছাড়া কথা আমরা কোনোভাবেই মানব না ইসলাম কোরআনই বলেছে যে দলিল সহকারে তোমরা জিজ্ঞাসা করো দলিল আদিল্লা সহকারে তোমরা জানো সুতরাং মশা তাড়ানোর কোনো দলিল মশা তাড়ানোর কোনো দোয়া পোরানো হাদিসে কোথাও বর্ণিত হয়নি মোশা মশা থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে অবশ্যই মশারি টানাতে হবে অথবা আমাদেরকে মশার কয়েল বা যে কোনোভাবে যে কোনো মাধ্যম অবলম্বন করে আমাদেরকে মশা থেকে বেঁচে থাকতে হবে এরকম কোনো দোয়া তাড়ানোর দোয়া মারার দোয়া কোনো কিছু হাদিসে বর্ণিত হয়নি আপনারা এখান থেকে কোনোভাবেই বিভ্রান্ত হবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাজাকমুল হেয়ের আসসালামু আলাইকুম আহমতোল্লাহি আবরাক